শ্যাম্পের পর কেটেছে ছয় বছর আবারও রাজ চক্রবর্তীর পরিচালনায় কাজ করবেন দেব টলিপাড়ায় এমনই জল্পনা শোনা গিয়েছিল মাস কয়েক আগে কিন্তু পরে জানা যায় রাজের প্রস্তাব ফিরিয়েছেন দেব শুভশ্রীর স্বামীর ছবির নায়ক হতে আগ্রহী নন দেব কিন্তু কেন সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন পর্দার বাঘা যতীন পুজোয় মুক্তি পেয়েছে দেবের বাঘা যতীন বক্স অফিসে রমরমিয়ে চলছে এই ছবি রাজের ছবির প্রস্তাব ফেরানোর প্রসঙ্গে এক সাক্ষাৎকারে দেব বলেন আমি ছোটোখাটো অ্যাক্টর রাজ বড়মাপের ডিরেক্টর ওকে না বলার ক্ষমতা আমার নেই যে টাইমটায় রাজ ছবিটা শ্যুট করতে চেয়েছিল সেই টাইমটায় আমি কমিটেড ছিলাম পরের বছর অগাস্ট পর্যন্ত আমার ডেট নেই কিন্তু নাছরবান্দা প্রশ্নকর্তা দেবকে নিয়ে ছবি বানাতে কয়েকটা মাস অপেক্ষা করতে পারবেন না রাজ সেটাও সম্ভব দেব এরপর বলেন রাজ কিন্তু আমাকে নিয়ে গল্পটা ভাবেনি ও একটা গল্প লিখেছে ওর মনে হয়েছে সে গল্পটা আমি করলে ভালো হয় আমার মনে হয়েছে এটা আমার আর রাজের মধ্যেই থাকা উচিত ওকে ছোট করতে চাই না আমাদের টলিউডের অন্যতম সেরা পরিচালক রাজ আমার অত্যন্ত প্রিয় পরিচালক এবং মানুষ আমি যদি বলি আমি ছবিটা রিজেক্ট করছি সেটা ওকে ছোট করা হবে চ্যালেঞ্জ পরিচালকের প্রতি দেবের অগাধ শ্রদ্ধার কথা কারোর অজানা নয় তাহলে কাজটা হলো না কেন এবার আসল কারণ খোলাসা করলেন নায়ক দেব বলেন আমার মনে হয়েছিল স্ক্রিপ্টটা একটু এরকম হলে ভালো হতো সেটা আমাদের মধ্যেই থাক আমাদের একটাই মিটিং হয়েছিল চিত্রনাট্য বদলের আবদার করার মতো ওই জায়গায় ব্যাপারটা পৌঁছায়নি আবারও বলছি রাজামার অত্যন্ত প্রিয় মানুষ এবং পরিচালক কিছু ক্রিয়েটিভ ডিফারেন্স এই ছবিটা নিয়ে রয়েছে এটুকুই ভবিষ্যতে আলোচনার দরজা খোলা আছে বলেও জানান দেব এরপর দেব মনে করান দীর্ঘদিন ধরে একই কারণে রঘু ডাকাত প্রজেক্টটিও ঝুলে রয়েছে এফসিএফের প্রযোজনা এবং ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই ছবির ঘোষণা হয়েছিল প্রায় বছর আড়াই আগে কিন্তু তারপর এগোয়নি কাজ চাঁদের পাহাড়ের তৃতীয় পর্বের স্ক্রিপ্টও এখনও চূড়ান্ত হয়নি দেব জানান কোনও ছবি আজকাল একটা মিটিংয়ে চূড়ান্ত হয় না বাঘা বাঘাজুদ্দিনের চিত্রনাট্য চূড়ান্ত হতে দু বছর সময় লেগেছে বলে জানান ঘাটালে সাংসদ অভিনেতার কথায় শ্রীজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন আলোচনার পর অবশেষে হ্যাঁ বলেছেন তিনি আপাতত প্রধান নিয়ে ব্যস্ত দেব ডিসেম্বরে মুক্তি পাবে অভিজিৎ সেন পরিচালিত এই ছবি তারপর শ্রীজিতের ছবির কাজে হাত দেবেন